হাদিস এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোন কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন একটা হাদিস শোনাই সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রী ছিল কতজন এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না ইসলামে চারটা বিয়ের কথা বলা আছে ইসলাম কত অমানবিক ধর্ম এগুলো শেখায় না শেখায় সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী বনু ইসরাইলের নবী যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন জিনরাও তার অনুগত ছিল তিনি পশু পাখির ভাষা বুঝতেন এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন সুবহানাল্লাহ বাতাসে ফ্লাই করতে পারতেন জানেন না আপনারা সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানরা আল্লাহর পথের মুজাহিদ হবে তিনি একটা কথা বলতে ভুলে গেলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন স্ত্রী সন্তান জন্ম দেয়নি একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল সেটা আপনার প্রিম্যাচিউর যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা আসলে মানে ম্যাচিউর না আমাদের মতো সুস্থ না সুস্থ সবল না এবং সেও পরবর্তীতে বাঁচে নি আর কি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো ইনশাআল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না তার দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব মদিনায় মদিনায় ইহুদিরা থাকতো সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী কোনো সন্দেহ নাই আর যদি এই তিনটার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যাবাদী সে নবী নয় কত বড় প্রশ্ন তাহলে কারা শিখিয়ে দিল ইহুদিরা এক নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল গুহাবাসী যুবকদের কি হয়েছিল দুই নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে যুলকারনাইন বাদশা যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে তার কি হয়েছিল এবং তিন নাম্বার তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে রুহ কাকে বলে যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী যদি না পারে বুঝে নিবে সে নবী নয় তারা চলে আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন তাকে জিজ্ঞাসা করলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই তিনটার উত্তর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন কি সেটা ইনশাআল্লাহ আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয় তাই না দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন তার পিছনে মানুষ ব্যস্ত হবে না যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে তার পিছনে মানুষ লেগে থাকবে এমন না ব্যাপারটা নামাজ পড়ে না তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই যে পাঁচ অক্ত নামাজ পড়ে নামাজ একটু ভুল হচ্ছে ওকে নিয়ে মাথা ব্যথা আমাদের সাইকোলজি এরকম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহি বন্ধ হয়ে গেল অল্প সময় এদিকে মক্কার কুরাইশরা তো উৎফুল্ল সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে এখন উত্তর দিতে পারছে না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে জিব্রাইল আলাইহিস সালাম তো তার কাছে আসেন আসলে জিজ্ঞাসা করলে তিনি বলে দিবেন আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর আয়াতটা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন
إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. هي نبي محمد صلى الله عليه وسلم. আপনি কোশ্চেন কালেও বলবেন না যে আমি আগামী কাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না আমাদেরকেও? কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন। আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাআল্লাহ বলে না। বলে ওই নেটো কি ইনশাআল্লাহ বলে কখনো? জিউজরা বলে, পশ্চিমারা বলে, এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাআল্লাহ বলবে না। বলবে? বলবে না। কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল করব, তাই বলবে না? ইনশাআল্লাহ যদি আল্লাহ চান।